সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস শিরোনাম পাকিস্তান হামলা করলে কি রাজ্যে অস্ত্র কিনবে প্রশ্ন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের তুরস্কের আকাশে উঠবে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত যুদ্ধ বিমান ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে আয়ারল্যান্ড ইসরায়েলের স্বপ্ন ভেঙে পড়ছে বলছে ইসলামী জিহাদ আন্দোলন সিরিয়ার ঘাটিতে পরমাণু বোমা বহনের সক্ষম যুদ্ধ বিমান মোতায়েন রাশিয়ার এবার রামদেবের উপর খেপেছেন চিকিৎসকেরা এ যাত্রায় বেঁচে গেল কলকাতা সরকারি চাকরি নয় আত্মনির্ভরশীল হন বললেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান তেপ্পান্নটি অঞ্চলে ছড়িয়েছে ভারতীয় ভ্যারিয়েন্ট দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি পাকিস্তান হামলা করলে কি রাজ্যে অস্ত্র কিনবে প্রশ্ন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন রাজ্যগুলো নিযুদ্ধকে টিকা কিনতে পারে না যদি পাকিস্তান হামলা করে বসে তবে যুদ্ধের জন্য অস্ত্র কি রাজ্য সরকারকে কিনতে হবে বুধবার পঁচিশে মে দিল্লি ভিত্তিক টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেছেন টিকা সরবরাহে কেন্দ্রীয় সরকারকে তার ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন দিল্লি সরকার প্রধান কেজরিওয়াল বলেন কেন্দ্রীয় সরকার বলছে রাজ্যগুলোর উচিত নিজেদের টিকা নিজেদেরই কিনে নেওয়া রাজ্যগুলো সবার সঙ্গে কথা বলেছে এখন পর্যন্ত কোনো রাজ্যে অতিরিক্ত ডোজ সংগ্রহ করতে পারেনি তিনি বলেন দেশের সরকার টিকা কিনছে না কেন এর দায়িত্ব কখনোই রাজ্যের উপর ছেড়ে দেওয়া যায় না কোভিড নাইন্টিনের বিরুদ্ধে পুরো দেশ লড়ছে এখন যদি পাকিস্তান ভারতে আক্রমণ করে তবে কি রাজ্যগুলোকে সে হামলা ঠেকানোর দায়িত্ব তুলে দেওয়া হবে এরকম হলে উত্তরপ্রদেশ নিজের ট্যাঙ্ক কিনবে না দিল্লি নিজের অস্ত্র কিনবে তিনি বলেন আমি যতদূর জানি কোনো রাজ্য সরকারই এখন পর্যন্ত একটি ডোজ টিকাও বিদেশ থেকে আমদানি করতে পারেনি টিকা প্রস্তুতকারী সংস্থাগুলো রাজ্য সরকারগুলোর সঙ্গে কথাই বলতে চাইনি দিল্লির মুখ্যমন্ত্রী বলেন যে সময় নতুন নতুন টিকা প্রদান কেন্দ্র খোলার কথা সেই সময় একের পর এক কেন্দ্র বন্ধ করে দিচ্ছে এর থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না তুরস্কের আকাশে উঠবে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত যুদ্ধ সম্পূর্ণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পরিচালিত মানববিহীন যুদ্ধ বিমানের অধিকারী হওয়া প্রথম দেশগুলোর একটি হতে চায় তুরস্ক আগামী দুই হাজার তেইশ সাল নাগাদ এই যুদ্ধ বিমান আকাশে উজ্জয়ন করবে বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়াপ এরদোকান এমন দাবি করেছেন তিনি বলেন তুরস্কের মানববিহীন যান বা ইউএফই উদ্ভাবন ও এই ক্ষেত্রে যে ফল পাওয়া গেছে তাতে যুদ্ধ কৌশল নতুন করে লিখতে হবে রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন দল জান্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা একে পার্টির পার্লামেন্টারি গ্রুপ বৈঠকে তিনি এমন মন্তব্য করেন বর্তমানে তুরস্ক সহ চারটি দেশে মানববিহীন যুদ্ধবিমান বা ইউসিএভি একশো আশি বিরাক্তার টিভি টু পরিচালিত হচ্ছে এর আগে তুর্কিশ ড্রোন ম্যাগনেট বিয়া খার প্রধান প্রযুক্তি কর্মকর্তা সিলকুক বিয়ার খাতার বলেন দুই হাজার তেইশ সাল নাগাদ ঘরোয়াভাবে নির্মিত মানববিহীন যুদ্ধ বিমানের প্রথম উজ্জয়ন করা হবে এমন এক সময়ে ঘোষণা দেওয়া হয়েছে যখন মার্কিন এফ থার্টি ফাইভ যুদ্ধ কর্মসূচি থেকে যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়া হয়েছে সিলকুক বিয়ারা খতার বলেন এই প্রকল্প থেকে তুরস্ককে বাদ দেওয়াকে লোকসান হিসেবে দেখা হলেও শেষ পর্যন্ত তা ঘরোয়া প্রতিরক্ষা শিল্পের জন্য ভালো ফল নিয়ে আসবে তুরস্ক যুদ্ধক্ষেত্রে কেবল যুদ্ধ ড্রোনই ব্যবহার করছে না তা বিদেশে রফতানিও করে যাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে আয়ারল্যান্ড ফিলিস্তিনি ভূখণ্ডকে ইসরায়েলের কার্যত একীভূতকরণের নিন্দা জানিয়ে পার্লামেন্টে একটি প্রস্তাব সাই দিয়েছে আয়ারল্যান্ড সরকার এতে দখলদারিত্বের নিন্দা জানিয়ে বন্ধ করতে ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে প্রথম কোন দেশ ইসরায়েলের বিরুদ্ধে এই পরিভাষা ব্যবহার করেছে রয়টার্স আল জাজিয়া গার্ডিয়ান এ খবর দিয়েছে মঙ্গলবার ছাব্বিশে মে আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিমন কোভিনি বলেন বিরোধী দল সিন ফেইন এই প্রস্তাবটি উত্থাপন করছে এটির মধ্য দিয়ে ফিলিস্তিন নিয়ে আয়ারল্যান্ড জুড়ে গভীর অনুভূতির পরিষ্কার হয়ে উঠেছে মধ্য ডানপন্থী ফিন পার্টি সিমন বলেন ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের মাত্রা গতি ও কৌশলের ধরন এবং এর পেছনের উদ্দেশ্য আমাদের এই সিদ্ধান্তে নিয়ে এসেছে যে সেখানে যা ঘটছে তা নিয়ে আমাদের সৎ থাকতে হবে এর মধ্য দিয়ে ইসরায়েল মূলত ফিলিস্তিনি ভূখণ্ডকে একীভূত করে দিয়েছে তিনি বলেন এটি এমন কিছু না যা আমি হালকাভাবে বলছি ইউরোপের প্রথম কোন দেশ হিসেবে আমরা এই সিদ্ধান্ত নিতে যাচ্ছি ইসরায়েলি পদক্ষেপের উদ্দেশ্য তার প্রভাব নিয়ে আমাদের গভীর উদ্বেগেরই প্রতিফলন এই প্রস্তাব যদি এটি পাশ হয় তবে এই সংশোধনীতে আয়ারল্যান্ডে ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার ও ইসরায়েলের উপর অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক নিষেধাজ্ঞা আরোপ করতে হবে আয়ারল্যান্ডকে উনিশশো সালে অধিকৃত ভূমিতে ইসরায়েলি বসতিকে অবৈধ হিসেবে দেখছে অধিকাংশ দেশ ফিলিস্তিনে শান্তি স্থাপনের যা প্রধান অন্তরায় প্রস্তাব উত্থাপনের সময় পার্লামেন্টের অনেক সদস্যকে ইসরায়েলি পতাকা ও কুফিয়ার আদলে ফেস মাস্ক পরতে দেখা গেছে গত অর্ধশত বছর ধরে ফিলিস্তিনি ভূখণ্ড অব্যাহত দখল করলেও সম্প্রতি তা একীভূতকরণ ও নিজেদের বলে দাবি করে আসছে ইসরায়েলি কর্মকর্তারা ইসরায়েলের স্বপ্ন ভেঙে পড়ছে ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠন ইসলামী জিহাদ আন্দোলন বলেছে ইহুদিবাদী ইসরায়েলের স্বপ্নগুলো দিন দিন ভেঙে পড়ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনিরা তাদের পক্ষে সমর্থন ফিরে পাচ্ছে ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে জিহাদ আন্দোলনের নেতা নাসের আবু শরীফ এসব কথা বলেছেন তিনি বলেন আমরা ফিলিস্তিন ইস্যুটি পুনরুজ্জীবিত করতে সক্ষম হয়েছি এবং এই ইস্যু কখনো মুছে যাবে না এ কথার মধ্য দিয়ে তিনি কয়েক দশকের ইসরায়েলের দখলদারিত্বের ব্যাপারে ফিলিস্তিনি জনগণের দৃঢ় মনোভাবের কথা তুলে ধরেন আবু শরীফ বলেন প্রতিরোধ আন্দোলন আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের অপরাধযোগ্য সম্পর্কে সচেতন করতে সক্ষম হয়েছে এখন মুসলিম বিশ্বের উচিত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের অবসান ঘটানো সিরিয়ার ঘাটিতে পরমাণু বোমা বহনে সক্ষম যুদ্ধ বিমান মোতায়েন রাশিয়ার রাশিয়া তার সিরিয়ান সামরিক ঘাটিতে পরমাণু বহনে সক্ষম এমন তিনটি দীর্ঘ পাল্লার বোমারু বিমান মোতায়েন করেছে ভূমধ্য সাগরীয় অঞ্চলে তার প্রভাব শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবে এটা করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে রাশিয়া রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তিনটি টু টোয়েন্টি থ্রি এম থ্রি বোমারু বিমান হোমি বিমান বিমানঘাটিতে পৌঁছেছে এই ঘাটিটি সিরিয়ার উপকূলীয় প্রদেশ লাচাকিয়া অবস্থিত এবং এটি দেশটিতে মস্কোর অপারেশনের প্রধান ঘাঁটি এই অঞ্চলটিতে যুদ্ধের পর এবারই প্রথম এ ধরনের শক্তিশালী বোমারু বিমান নিয়োজিত করা হল সিরিয়ার গৃহযুদ্ধে বাসার আল আসাদ সরকারকে সহযোগিতা দেওয়ার জন্য দু সালে সেপ্টেম্বর থেকে সামরিক অভিযান চালিয়ে আসছে রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে শক্তিশালী এসব বোমারু বিমান রাখার জন্য হোমি ইমেন বিমানঘাটি রানওয়ে বর্ধিত করা হয়েছে এবং দ্বিতীয় আরেকটি রানওয়ে আধুনিকায়ন করা হয়েছে এছাড়া সিরিয়ার টর্টাস বন্দরে তাদের নৌঘাঁটিটি প্রশস্তকরণ ও আধুনিকায়ন করেছে রাশিয়া সাবেক সোভিয়েত ইউনিয়নের বাইরে এখানে এ ধরনের সুবিধা রাখা হয়েছে রাশিয়ার গণমাধ্যমে খবর অনুযায়ী টু টোয়েন্টি বিমান সবশেষ প্রযুক্তির হাইপারসনিক মিসাইল বহনে সক্ষম এই খবর জানিয়েছে ডেলি সাবা এবার রামদেবের উপর খেপেছেন চিকিৎসকেরা করোনার চিকিৎসা নিয়ে ও ব্যবসায়ী রামদেবের মন্তব্য এবার রেগে আগুন দেশটিতে মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলা করা চিকিৎসকেরা এই ঘটনায় আগামী পনেরো দিনের মধ্যে তাকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে মানহানির নোটিশ দেওয়া হয়েছে গত সপ্তাহে অনুসারীদের উদ্দেশ্য করে রামদেব বলেন এলোপ্যাথি একটি নির্বোধ ও বিজ্ঞান করোনার চিকিৎসায় প্রথমে ক্লোরোকুইন ব্যর্থ তারপর ব্যর্থ রেমডিসিভির এরপর হারলো অ্যান্টিবায়োটিক্স তারপরে স্টোরয়েড আর এখন প্লাজমা থেরাপির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এরপর পরামর্শ দেওয়া হচ্ছে ফ্লুর সেটিও ব্যর্থ পঞ্চান্ন বছর বয়সে গুরু আরও বলেন এলোপ্যাথি চিকিৎসায় বহু মানুষ মারা যাচ্ছেন অক্সিজেন ঘাটতি ও করোনায় মৃত্যুর চেয়েও যা বেশি তার এই মন্তব্যের কারণে ভারতের চিকিৎসক সম্প্রদায়ের কাছ থেকে বিরূপ প্রতিক্রিয়া এসেছে রামদেবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে রামদেবের বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ গুরু সমালোচনা করে বলেছেন মহামারীর মধ্যে মানুষের সেবা দিতে গিয়ে মারা যাওয়া এক হাজার দুশো চিকিৎসকের আত্মত্যাগকে তাচ্ছিল্য করেছেন রামদেব অ্যালোপ্যাথি চিকিৎসকের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জেরে বুধবার ছাব্বিশে মে তার বিরুদ্ধে মানহানির নোটিশ দিয়েছে আইএমএ তাকে পনেরো দিনের মধ্যে ক্ষমা চাইতে কিংবা তেরো কোটি সত্তর লাখ ডলার ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে সর্বভারতীয় চিকিৎসা বিজ্ঞান ইনস্টিটিউট বা এর আবাসিক চিকিৎসকদের সমিতিও তার মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তবে রামদেবের কোম্পানি পতঞ্জলি জগপথ এক বিবৃতিতে বলেছে আধুনিক বিজ্ঞান ও চিকিৎসা বিদ্যা যারা কর্মরত তাদের বিরুদ্ধে তার কোনো খারাপ ধারণা নেই কাজেই রামদেবের ওপরে যে অভিযোগ চাপিয়ে দেওয়া হয়েছে তা ভুয়া ও তাৎপর্যহীন এ খবর জানিয়েছে আল জাজিরা এ যাত্রায় বেঁচে গেল কলকাতা ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি এলাকায় জলোচ্ছ্বাস আঘাত এনেছে এতে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা তবে এ যাত্রায় বেঁচে গেল রাজ্যের রাজধানী কলকাতা গত বছর ঘূর্ণিঝড় আহ্বানের সময় প্রচণ্ড ঝড় হলো এবার ঝড়ের থেকে জলোচ্ছ্বাসের মাত্রা ছিল তুলনামূলক বেশি এ জলোচ্ছ্বাসে ভেসে গেছে এই রাজ্যের সমুদ্র উপকূলবর্তী বেশ কিছু গ্রাম এবার জলোচ্ছ্বাসের মাত্রা এতটাই ছিল যে দীঘা শহরে সব দোকানপাট এবং একতলা বাড়িঘর ডুবে গেছে এছাড়া দীঘার রাস্তাঘাটা সমুদ্র একাকার হয়ে গেছে জলোচ্ছ্বাসে ডুবে গেছে ক্ষেতের ফসল ভাসিয়ে নিয়ে গেছে গবাদি পশু জলোচ্ছ্বাসে পূর্ব মেদিনীপুরের মন্দারমণি তাজপুর শঙ্করপুর এলাকার বহু হোটেলে পানি উঠেছে এসব এলাকা সড়ক চেনার উপায় নেই এসব এলাকায় সমুদ্র তীরের বহু দোকান পাট ভেসে গেছে ভেঙে গেছে গাছপালা ছিঁড়ে গেছে বিদ্যুতের তার একই চিত্র দেখা গেছে পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সমুদ্র উপকূলবর্তী এলাকায়ও এছাড়া রাজ্যের রায় দিঘি বকখালি সন্দেশ খালি হলদিয়া হিঙ্গলগঞ্জ থামাখালী পার্থপ্রতিমা কাকদ্বীপ নামখানা সাগর ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর গোসাবা ও মৌসুমী দ্বীপেও আঘাত এনেছে জলোচ্ছ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই জলোচ্ছ্বাসে পূর্ব মেদিনীপুরের একান্নটি এবং দক্ষিণ চব্বিশ পরগনায় পনেরোটি স্থানের বাঁধ ভেঙে গেছে এসব বাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে গ্রামে প্লাবিত হয়েছে বহু গ্রাম তিনি বলেন সতর্কতা হিসেবে এবার সাড়ে এগারো লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে এদিকে ঘূর্ণিঝড় শুরুর আগেই দশ জেলায় সতেরো কোম্পানি সেনা মোতায়েন করা হয়েছে উদ্ধার কাজে সহায়তার জন্য এ ঝড়ের পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয়েছে দুই লাখ পুলিশ সদস্য চুয়াত্তর হাজার স্বেচ্ছাসেবী মোতায়েন করা হয়েছে এনডিআরএফ এর পঁয়তাল্লিশটি দল এছাড়া কলকাতা শহরে ঝড়ের সময় উড়াল সেতুতে উঠে কোনো গাড়ি যাতে দুর্ঘটনা কবলিত না হয় সেজন্য আটটি বড় উড়াল সেতু বন্ধ করে দেওয়া হয় তবে ঝুঁকি কমে আসায় এর কয়েকটি এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে সরকারি চাকরি নয় আত্মনির্ভরশীল হন তরুণদের সরকারি চাকরি আসা ছেড়ে আত্মনির্ভরশীল হওয়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তাদেরকে তিনি আত্মনির্ভরশীল হওয়ার জন্য দক্ষতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন ইমরান খান মঙ্গলবার তরুণদেরকে তাদের নিজেদের ব্যবসা শুরুর জন্য দশ কোটি রুপি ঋণ প্যাকেজ ঘোষণা করে কথা বলেন তার দেশে তরুণদের জন্য এটাই সবচেয়ে বড় আর্থিক প্রণোদনার উদ্যোগ এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন এতে বলা হয় ইমরান খান এদিন এক লাখ সত্তর হাজার শিক্ষায় দক্ষতা বিষয়ক বৃত্তি ঘোষণা করেন এর মধ্যে প্রায় পঞ্চাশ হাজার বৃত্তি দেওয়া হবে কৃত্রিম গোয়েন্দা ও যাটা বিষয়ক সর্বশেষ প্রযুক্তির মতো উচ্চমাত্রায় দক্ষ ব্যক্তিদের পুরস্কার ঘোষণা করে টেলিভিশনে বক্তব্য রাখেন ইমরান খান তিনি বলেন দেশে বেকারত্ব একটি বড় সমস্যা তিনি আরও জানান তরুণদের আত্মনির্ভরশীল হয়ে আয় এবং ব্যবসায় স্বাবলম্বী হওয়ার জন্য তা সরকারের প্রতি বছর এই খাতে বরাদ্দ বৃদ্ধি করবে এর জন্য সরকার কামিয়াব জোয়ান প্রোগ্রাম হাতে নিয়েছে সরকার এখন আর অধিক হারে সরকারি চাকরিতে কর্মসংস্থান করা সামর্থ্য রাখে না কারণ এরই মধ্যে পেনশন খাতের বিল অর্থনীতির উপর এক বোঝা হয়ে উঠেছে ইমরা খান বলেন এখন সারা বিশ্বে বেকারত্বের সমাধান হল বেসরকারি খাতে কর্মসংস্থান নিজের উদ্যোগে ব্যবসা ক্ষুদ্র মাছের উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করা তিনি আশা করেন সরকারি ঋণ নিয়ে তরুণরা স্বাবলম্বী হবেন এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদকে সিন্ধু প্রদেশ সফর করতে নির্দেশনা দেন এই সফরে সেখানকার অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলার কৌশল নির্ধারণ করতে বলেন এরপর সেখানকার পরিস্থিতি নিয়ে তার কাছে রিপোর্ট দিতে বলেন তেপ্পান্নটি অঞ্চলে ছড়িয়েছে ভারতীয় ভ্যারিয়েন্ট দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাসের ভ্যারিয়েন্ট এখন কমপক্ষে তেপ্পান্নটি অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ খবর দিয়েছে অনলাইন জন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আনুষ্ঠানিক সূত্র নন এমন একটি সূত্র বলেছেন ভারতীয় ভ্যারিয়েন্ট বি দশমিক এক দশমিক ছয় এক সাত শনাক্ত করা হয়েছে আরও সাতটি অঞ্চলে তাদের সাপ্তাহিক মহামারী বিষয়ক আপডেটে দেখা গেছে এতে মোট ষাটটি অঞ্চলে ভাইরাসের বিস্তার ঘটেছে রিপোর্টে বলা হয়েছে বি দশমিক এক দশমিক ছয় এক সাত ভেরিয়েন্টই ক্রমশ সংক্রমণ ক্ষমতা বাড়াচ্ছে তবে এতে আক্রান্ত ব্যক্তি রোগের ভয়াবহতা বা সংক্রমণের ঝুঁকি নিয়ে তদন্ত চলছে উল্লেখ্য বিশ্বজুড়ে গত সপ্তাহে করোনায় নতুন করে আক্রান্ত মৃত্যুর সংখ্যা কমেছে গত সপ্তাহে মোট নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন একচল্লিশ লাখ মানুষ মারা গেছেন চুরাশি হাজার দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ